পীর সাহেবের বলে দিশান হয়ে যান জুম্মা জুম্মা আট দিন বাইদারে তিনি এমন কোন কথা বলবেন না যাতে আমার সিলসিলার মুরিদ মুরিদের বেটা আমার মুজাদ্দিদের জামানকে ভালোবেসে যারা আল্লাহ রাসূলকে চিনেছে তাদের আঘাত লাগে কষ্ট লাগে কারণ তারাই আজকে তেলের পয়সা দিচ্ছে বলে গাড়ি কিনতে পাচ্ছো তা গাড়ি চলতে পাচ্ছো তারা নজরানা দিচ্ছে বলে গাড়ি কিনতে পাচ্ছো তারা দিচ্ছে হাতে খুঁজে বলে সংসার চালাতে পাচ্ছো আর তাদেরকে গালাগাল দেওয়া ঠিক নয় বরং নিজে নিজের আত্মসমালোচনা করো মাজারে ভিক্ষা করা বন্ধ করো দাদা হুজুরকে সামনে রেখে ব্যবসা করা বন্ধ করো গলাবাজি করার জায়গা পাও না না ফুরফুরার মুরিদ সিগারেটের ধোঁয়া উড়ায় ও মুরিদ হয়নি বলে আবু ইব্রাহিম সিদ্দিকের হাতে বায়াত হয়েছে দেখাও সে কবে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে নুরউদ্দিন সিদ্দিকের হাতে বায়াত হয়েছে দেখাও সে কবে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে অতএব ইন্তেকালের সময় আব্বা হাতটা ধরে বলেছিলেন বাবু আমাদের মুরিদরা হচ্ছে আমাদের রিশতেদার আমাদের আত্মীয় আজ আপনাদের ব্যাপারে কেউ যখন বলে যে আমার ভাই হোক বাপ হোক চাচা হোক যেই হোক আমার ওয়ালেদের কথা মনে পড়ে যায় তখন আমি নিজের লোক পরের লোক মনে রাখি না সত্য কথাটা বলার চেষ্টা করি কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন আপনি বলুন ও যদি ফুরফুরা মরিদ হতো ওকে ধোঁয়া উড়াতো চাচা তুমি ধোঁয়া উড়াও বাপ তুমি আর ধোঁয়া উড়াও বাপজি তুমি ধোঁয়া উড়াও যে উড়াচ্ছে তাকে এখানে বসে তার আব্বার নাম ভুলাচ্ছি কেন উড়াবি হারাম করে গাঁজা খোর কেন উড়াবি পথে আয় আয় একসঙ্গে আমরা তরিকা মাস করি আয় একসঙ্গে নামাজ কালামের শিক্ষাটা নি আয় একসঙ্গে দামানটা সুন্দর করে ধরি যে পথ ধরে আল্লাহ রাসূলকে পাবো এখন পর্যন্ত বায়াত মুরিদ হলোই না আর মুরিদ সাজিয়ে দিয়ে কামাকাই গালাগাল করে বেরিয়ে গেলে হিরো সাজার জন্য তবলিগীদের কাছে হিরো সাজার জন্য আহলে হাদিসদের কাছে হিরো সাজার জন্য আপনার কি বলে আপনার জামাত ইসলামীদের কাছে হিরো সাজার জন্য আমাদের গায়ের যারা আছে তাদের কাছে শুনে রাখো ওদের দৌড়টাও মেপে মেহরাব দেখে নিয়েছে পাগলে মজা নেই লাইনে এসো অতএব আমাদের মুরিদ মুতাকে দিনদের গালাগাল করবে না তোমরা পীরের বাচ্চা হুজুরের ছেলে মাওলানা তোমাদের জুতো তারা মাথায় রাখে তোমাদের দেখলে তারা কেঁদে ফেলে আর তাদেরকে গালাগাল করছো তুমি তোমার ইসলাম সবে তোমার পকেট ভর্তি তারা গেছে দাদা হুজুর পীর কেবলান বাজার জিয়ারত করেছেন তোমাকে এই 10 টাকা দিয়ে এসেছে আর কিছু রেখেছিল ভিখারিকে দিয়ে এসেছে এমন হতে পারে প্রথম দিন যে সে সিগারেট খেয়েছে দ্বিতীয় দিন টানতে যে মনে পড়ে গেছে এটা বোধহয় ভুল হচ্ছে কারণ আল্লাহর ওলির দরবারে বহু মানুষ যেমন ইমান নষ্ট করে আসে সেজদা সুজুদ হাজাত মিন্নাত করে তো ফুরফুরাই তো ওসব সিস্টেম নেই বহু মানুষকে আল্লাহ হেদায়েত দান করেন দরবারে ফুরফুরা থেকে বলুন না সুবহানাল্লাহ বাবজি আমার কথা রাগ হচ্ছে তোমাদেরকে ভালোবাসি তোমাদের বিরুদ্ধে যদি আমার ভাই আমার বাপ আমার চাচা বলে আমার কষ্ট লাগে তারপরেও তোমরা জানো আমি নজরানা দিই না মুসাফা করা নিষেধ আমায় কেউ নজরানা দিতে গেলে আমার মনে পড়ে যায় যে আমার বাপকে দিয়েছে দাদুকে দিয়েছে সবাইকে দিয়েছে এখন আমরা একটু ওদের বিনায়েতে দোয়া দিই আর যখন বলে হুজুর নেবেন না আমি বলি একটা নাশপাতি কি একটা আপেল আনবে হাদিয়া হিসাবে নেব ক্যাশ টাকা দিতে চেও না চাচা ও ইনকাম করা বড় কঠিন বাবজি কথা বুঝতে পাচ্ছেন আমার গলাবাজি করবেন না মুরিদানদেরকে যাতা বলবেন না ফুরফুরার মুরিদ কখনো ভুল পথে চলতে পারে না যেহেতু সে মুরিদ বায়াত হয়ে গেছে অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে এখন মুরিদের ব্যাটা কি করছে মুরিদের পোতা কি করছে সে যদি বুকি বুকি ড্যান্স করে তুমি মুরিদ সাজিয়ে দিয়ে তার উপরে ইলজাম দিয়ে দেবে
বরং তোমার বলা দরকার আমার একটু ঘরের ছেলে একটু বুঝিয়ে বলি মাইকে না বলে একটু বুকে টেনে বলি আই বাচ্চা একটু বুকে টেনে বলি এই তো আমি বলছি এখানে গাঁজা করে আছে নে গাঁজাই তো খেয়েছিস কি হয়েছে আর খাবো না ঝামেলা শেষ এখানে মাল করে বসে আছে দু চার ঢোক মেরেছে কে জানে আলাই বসে কখন কি করে হাসবি না একদম উল্টো বসে বলছি বোঝাচ্ছে আমারও টাইম হয়ে গেছে ভাইজি আমার কথা আপনাদের খারাপ লাগছে দুঃখ নিচ্ছেন ব্যথা নিলে হবে না ভাই কারণ আমি এমনিতেই খুব ডিসপ্যারেট ছেলে ভাই এই হাত দিয়ে আল্লাহ বহু রতি মহারতি তৈরি করিয়েছেন বহু খেদমত করিয়েছেন আল্লাহ অতএব অন্যায় কোনো জিনিস কানে মাথায় লাগলে আমাদের কলজেটা ফেটে যায় রাত্রে শীতকালে হি হি করে কাঁপছি কি হুজুর খেজুরের রস হয় না গাছ কাটলে খেজুর খেজুরের রস নিয়ে দাঁড়িয়ে আছে গাছ ছায় থেকে মুড়িদের ছেলে কাঁপছে আরে ঠান্ডা লাগে না হয়েছে ঠিক আছে হুজুর হিটার চালানো গাড়ি করেছে নামলো দাঁড়ালো বাবা ঠান্ডা লেগে যাবে কাজটা একটু বলছি তুমি তাড়াতাড়ি দিয়ে চলে যাও ও খেজুর গাছ থেকে নেমে ভিজে সুনুড়ি হয়ে ঠান্ডায় কাঁপছে আর তাকে যদি গালাগাল করে আমার গায়ে লাগবে না ও তো তবলিগরা করছিল জামাত ইসলামরা করছিল আহলে হাদিসরা করছিল এখন আমরাও করব জবান সামলে কথা বলুন যারাই আমাদের মুরিদ মোতাকে দিনদের বলবেন ওরা আমার রিশতেদার আমার কলবি ভাই আমার বাড়ির ছেলে ভুল করছে হ্যাঁ আমি জানি ও সিগারেট খাচ্ছে ওকে আমি ডেকে কাছে কানে কান লাগিয়ে বুকে জড়িয়ে ধরে বলবো শোন ভাই তুই মেহরাব সিদ্দিকীর কলবি ভাই আর খাবি কাল থেকে আল্লাহর ঘরে বল এই যে কথাটা বলছি বহু ছেলের ভেতরে কম্পন হচ্ছে না ভেতরে একটা রিয়াকশন তৈরি হচ্ছে না তুই আমার ভাই হয়ে মদ খাবি তুই আমার ভাই হয়ে বেনামাজি তুই আমার ভাই হয়ে আজ এমন কাজ করবি তুই আমার পাশে থেকে একসঙ্গে বসে গল্প করিস আর তুই মানুষের ঝেড়ে নিবি মেরে নিবি এটা হতে পারে না ভাই যা হওয়ার হয়ে গেছে আল্লাহ বলছে আমি মাফ করতে তৈরি একবার ডেকে তো দেখ বলেন না সুবহানাল্লাহ আমরা ডাকতে যাচ্ছি চামচ নিয়ে আল্লাহ ভরে দাও চামচ এনেছি লে তার কাছে আছে রহমতের দরিয়া আমি চামচ নিয়ে বলছি আল্লাহ ভরে দাও চাইছি একটুখানি চাইছি চাইছি তো চাইছি একটুখানি চাইছি।